মর্নিং, আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে নাম্বার সিস্টেম নিয়ে পার্ট থ্রি আলোচনা করব বলে। তো তোমরা যারা দুটো পার্ট অলরেডি দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আমার প্লেলিস্টে ম্যাথের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো আজকে আমি মেইনলি আলোচনা করব বিভাজ্যতা নিয়ে। বিভাজ্যতা কিভাবে তুমি 10 সেকেন্ডের মধ্যে নামাবে, একদম মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবে, আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্তটা ভিডিওটা অবশ্যই দেখো এবং আমার সাথে অ্যাটাচড থেকো। আশা করি তোমরা এই ভিডিওটার মাধ্যমে পুরো নাম্বার সিস্টেমের বিভাজ্যতার পজিশনটা কিন্তু দেখতে পাবে, বুঝতে পেরে যাবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট নম্বর, একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 10 গুণ। ভাগফল যদি 46 হয় তাহলে ভাজ্য কত? দেখো এই অঙ্কটা করার আগে আমাদের জানতে হবে ভাজ্য, ভাজক এবং ভাগশেষ, ভাগফলের মধ্যে সম্পর্কটা কি। এটা আমরা ছোটবেলাতেই জানি, তবে আজকে আবার তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো দেখো, আমরা জানি এটা যদি ভাজক হয়, এখানে যদি ভাজক থাকে তাকে ভাগ, সে ভাগ করবে ভাজ্যকে, যেটা পাওয়া যাবে সেটা ভাগফল। ঠিক আছে, যেটা পাওয়া যাবে সেটা ভাগফল। আর অবশিষ্ট যেটা থাকবে সেটাকে বলা হবে ভাগশেষ। যদি কোনো অবশিষ্ট না থাকে তাহলে তার ভাগশেষ হবে 0। এতটুকু তো আমরা সবাই জানি, তাই তো? তাহলে এদের একটা রিলেশন আছে, রিলেশনটা কি বলতো? সবাই জানো কিন্তু, ভাজ্য ইকুয়াল টু, ভাজ্য ইকুয়াল টু ভাজক যোগ, ভাজক সরি গুণ ভাগফল যোগ ভাগশেষ। বোঝা গেল? এই হলো তাদের সূত্র, ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ক্লিয়ার? তো এইটা তোমরা একটু নোট ডাউন করে নাও। আমি এই সূত্রটার উপর বেস করে অঙ্ক করাবো না সবকটা, তবে এই সূত্রটা একদম বেসিক জিনিস, এটা তোমাদের বুঝতে গেলে কাজে লাগবে। চলো শুরু করা যাক। আমি অঙ্কটাতে যেটা বলেছি, দেখো ভাজক ভাগশেষের 5 গুণ, তাহলে আমি 4টা আবার করে নিচ্ছি। এবার দেখো কি বলেছে, ভাগফল শুধু বলে দিয়েছে এখানে 46, আমি এখানে ভাগফলটা লিখে নিলাম 46। এবার বলেছে ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ। তাহলে ভাগশেষ এখানে বলেছে 46, তাহলে ভাগশেষ 46-এর সাথে যদি আমি 5 গুণ করি যেটা পাবো সেটাই আমার ভাজক, তাই তো? কত হচ্ছে ক্যালকুলেশন করলে? 230, 230, তাই তো? তাহলে আমি পেয়ে গেলাম কিন্তু ভাজক 230। এতটুকু ক্লিয়ার? এইবার বলেছে এই ভাজকটা ভাগফলের 10 গুণ, তাহলে আমি যদি ভাজকটা পেয়ে গেছি অলরেডি 230, তাহলে 10 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই আমি ভাগফল পেয়ে যাব, তাই না? যেহেতু 10 গুণ ভাজক ভাগফলের, তাহলে ভাগফল ভাজকের 10 ভাগ হবে, তাই আমি 10 ভাগ করলাম, অ্যান্সার পেয়ে গেলাম আমি 23। এইবার কি জানতে চেয়েছে? ভাজ্য জানতে চেয়েছে। তো সিম্পল তুমি অ্যান্সারটা বার করে দিতে পারবে এবার কি করে, না 230 গুণ 23 যোগ 46 হয়ে গেল অঙ্ক, কত হবে? ক্যালকুলেশন করলে তোমরা পাবে 5336। এই হলো অঙ্ক, দেখো তোমরা বুঝতে পারলে কিনা। যেটা মেনলি বলে দেবে না তার মধ্যে রিলেশনটা কি আছে, সেটা কার কার কি রিলেশন আছে সেটা দেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, সেই অনুযায়ী এখানে পুট করবে মানগুলো, তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। এটা একদম আগে যে সূত্রটা আমি দেখালাম এই সূত্র মারফতে তুমি এই অঙ্কটা করতে পারবে, এছাড়া এই অঙ্কগুলো করার আর কোনো আদার্স নিয়ম নেই। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখা যাক। এই অঙ্কটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করবে, স্ক্রিনশট তুলে নাও, হোমওয়ার্ক করবে, অ্যান্সারটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ক্লিয়ার? নেক্সট, একটি সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে 29 ভাগশেষ থাকে, যদি সেই সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করা হয় তবে কত ভাগশেষ থাকবে? অঙ্কটা ভালো করে দেখবে, জাস্ট 2 সেকেন্ডে অঙ্কটা নেমে যাবে, 2 সেকেন্ডে অঙ্কটা নামবে, তাই জন্য বলছি অঙ্কটা আগে ভালো করে দেখে নাও কি ধরনের ফরম্যাট এটা দেওয়া হয়েছে। দেখো 56 দিয়ে তুমি একটা সংখ্যাকে ভাগ করছো, কাকে ভাগ করছো সেটা বলে দেওয়া নেই,
ভাগ শেষ হবে তার 29। আমি যদি এখানে দেখে নিই এক্স, তোমাদের বোঝানোর জন্য এটা দিচ্ছি, এটা বুঝতে পারলে তবেই তুমি 2 সেকেন্ডে অঙ্কটা নামাতে পারবে। দেখো এবার এই এক্স কেই যদি তুমি 8 দিয়ে ভাগ করো তাহলে ভাগ শেষ কত সেটা জানতে চাইছে, তাই তো? এইবার দেখো তাহলে তুমি কি করবে, প্রথমবার যে ভাগশেষটা বেরিয়েছিল না, সেই ভাগশেষটাকে পরের বার যাকে দিয়ে ভাগ করতে বলা হয়েছে তাকে দিয়ে সেই ভাগশেষটাকে ভাগ করবে। তার মানে কি, এখানে 8 দিয়ে 29 কে ভাগ করবে, 8 দিয়ে 29 কে ভাগ করবে। এর ক্ষেত্রে যে ভাগশেষটা হবে না সেটাই তোমার অ্যান্সার। দেখো কত হয়, 3 আটটা 24 হয়, 3 আটটা 24, তাই তো? তাহলে ভাগশেষ কত থাকছে, 5 থাকছে, তাহলে এই অ্যান্সার হয়ে গেল 5। বোঝা গেল, সিম্পল জিনিস, এই অঙ্কটা যখনই দেখবে তখন এই যে প্রথমবারের যে ভাগশেষটা দেওয়া থাকবে বলবে সেই ভাগশেষটাকে পরবর্তীকালে যাকে দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে তাকে দিয়ে ভাগ করে দেবে, এদেরকে ভাগ করে দেবে, যে ভাগশেষ হবে সেটাই অ্যান্সার, সেটা যদি 0 হয় তাহলে 0ই হবে অ্যান্সার। বোঝা গেল, একদম ইজি অঙ্ক। এই অঙ্কটা স্ক্রিনশট তুলবে, হোমওয়ার্ক থাকবে, স্ক্রিনশট তুলে নাও, হোমওয়ার্ক করবে, অ্যান্সারটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। নেক্সট, একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, সংখ্যাটির বর্গকে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? অঙ্কটা ভালো করে দেখবে, এই অঙ্কটাও কিন্তু 5 সেকেন্ডে নামানো যায়, তাই বুঝতে হবে আগে কি বলেছে। দেখো একটা সংখ্যা যাকে 5 দিয়ে ভাগ করলে বলেছে ভাগশেষ হবে 3, সেই সংখ্যাটার বর্গ করছো, মানে এখানে এক্স স্কোয়ার করে দিলাম, সেই সংখ্যাটাকে বর্গকে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এই একটা সূত্র আছে, সূত্রটা ভালো করে বুঝে নাও, আমি মুখে বলছি সেটা তোমরা লিখে নাও। সেটা হচ্ছে যদি কোনো ভাজক, যদি কোনো ভাজক মানে যেমন এখানে 5, যদি কোনো ভাজক সমান থাকে, মানে প্রথমবার যাকে দিয়ে বা যাকে যে ভাজকটা দিয়ে ভাগ করছে দ্বিতীয়বারও সে অন্য একটি সংখ্যাকে বা তার তার কোনো পরিবর্তন মডিফাইড সংখ্যাকে সেই 5 দিয়ে ভাগ করছে, তাদের ভাজক যদি সমান থাকে তাহলে তাহলে এই যে ভাজ্যটা যেভাবে চেঞ্জ হয়, মানে এখানে এক্স দিয়েছিল প্রথমবার পরের বার তার বর্গ করছে, তাহলে কিভাবে চেঞ্জ হচ্ছে, বর্গ তো বর্গ আকার হচ্ছে, তো ভাজ্যটা যেভাবে চেঞ্জ হবে এদের ভাগশেষটাও ঠিক সেইভাবেই চেঞ্জ হবে, এদের ভাগশেষটাও ঠিক সেইভাবেই চেঞ্জ হবে। লিখে নিয়েছো কথাটা? আবারও বলছি, যদি ভাজক সমান হয় তাহলে ভাজ্য যেভাবে পরিবর্তন হয় তাদের ভাগশেষও কিন্তু সেইভাবেই পরিবর্তিত হবে। ক্লিয়ার হলো অঙ্ক জায়গাটা? এইবার অঙ্কটার মাধ্যমে যদি করে তাহলে পুরোপুরি তুমি বুঝতে পারবে। দেখো এখানে ভাগশেষ কত আছে, 3 আছে, সংখ্যাটার পরিবর্তনটা কিভাবে হবে বলেছিল, ভাজক ভাজ্যের পরিবর্তনটা কিভাবে হবে, ভাজ্যের পরিবর্তনটা হবে বলেছে বর্গ করতে হবে, বর্গ করতে হবে, আমি কি বললাম তাহলে ভাগশেষটাও বর্গই করতে হবে, ভাগশেষটাও বর্গই করতে হবে, তাহলে আমি 3-এর বর্গ করব, তাই তো? 3-এর বর্গ করব, কত হবে 3-এর বর্গ, 9 হবে, তাই তো? 3 স্কোয়ার 9 হয়। এইবার আমি কি করব, এই যে 5 দিয়ে যে বলেছে না 5 দিয়ে 9 কে ভাগ করে দেব, যেটা ভাগশেষ হবে সেটাই অ্যান্সার, তাহলে কত হবে, 4 হবে ভাগশেষ, তাহলে অ্যান্সার হয়ে গেল 4, এর অ্যান্সার হয়ে গেল 4। বোঝা গেল, একদম ইজি জিনিস। যদি এখানে বর্গ আকারে বলেছে যদি দ্বিগুণ করতে বলে তাহলে 3-এর সাথে 6 গুণ করতে হবে, 3-এর সাথে 2 গুণ করতে হবে তাহলে হয়ে যাবে 6, 5-কে 6 দিয়ে ভাগ করছে, 6-কে 5 দিয়ে ভাগ করলে হয়ে যেত 1। আবার যদি বলতো 3 গুণ তাহলে 3-কে 3 দিয়ে গুণ করতে হতো, সেক্ষেত্রে 9 হতো, একই অ্যান্সার আসতো। যদি বলা হতো 3-এর সাথে 2 গুণ করে 5 যোগ করা হবে, মানে যে ভাজ্যটা থাকবে তার সাথে 2 গুণ করে 5 যোগ করা হবে, ঠিক তখন সেইভাবে কিন্তু 3-এর সাথে 2 গুণ করে 5 যোগ করা হতো, এইভাবেই কিন্তু এই অঙ্কগুলো করতে হবে। ভাজ্য যেভাবে চেঞ্জ করার কথা বলবে সেই ভাগশেষটাকেও সেইভাবে চেঞ্জ করবে, গিয়ে ভাগ করবে, অ্যান্সার কিন্তু বেরিয়ে আসবে। ক্লিয়ার? নেক্সট, এই অঙ্কটা তোমরা স্ক্রিনশট তোলো, নিজেরা করবে। এখানে সংখ্যাটাকে n দিয়ে বোঝানো হয়েছে, পরবর্তী সংখ্যাকে বোঝানো হয়েছে 2n দিয়ে, ঠিক আছে? নেক্সট, একটি সংখ্যাকে একটি সংখ্যা দিয়ে মানে অপর একটি সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 50, সংখ্যাটির দ্বিগুণ সংখ্যাকে
যদি সেই একই ভাজক দিয়ে ভাগ করা, একই ভাজক দিয়ে ভাগ করা হয়, এটা ভাজক না, একই ভাজক দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে 30। তবে ভাজকটা কত, তবে ভাজকটা কত দেখো, অঙ্কটা আগের অঙ্কটার মতনই, এই অঙ্কটার মতনই, কিন্তু এখানে কি বলা হয়েছিল, এই ভাগশেষটা বার করতে বলা হয়েছিল, কিন্তু এখন বলেছে ভাজকটা কত, এখন বলেছে ভাজকটা কত, কিভাবে বার করবে। আমি আগের অঙ্কটা কি বলেছিলাম, যেভাবে ভাজ্য পরিবর্তন হবে ভাগশেষও সেইভাবেই পরিবর্তন হবে, তাই তো? তাহলে এখানে দ্বিগুণ সংখ্যাকে বলেছে, সংখ্যাটার দ্বিগুণ সংখ্যাকে বলেছে, তাহলে ভাগশেষ আগে ছিল 50, তাহলে এখন কত হয়ে যাবে, এখন হয়ে যাবে হচ্ছে 50 × 2, মানে হবে হচ্ছে 100, তাই তো? কিন্তু 100 হওয়ার কথা ছিল আমার ভাগশেষ, কিন্তু এখানে ভাগশেষ কত বলেছে, 30 বলেছে, তাহলে কত বেশি, কত কম হলো, কত কম হলো, 70 কম হলো। তার মানে কি, আমি আগের বার কি করেছিলাম, যেটা আমি ভাগশেষ বেরোবে তাকে আমি সেই ভাজকটা দিয়ে, আগের যে ভাজকটা ছিল সেই ভাজকটা দিয়ে আমি ভাগ করব, যেটা অ্যান্সার হবে সেটাই, যেটা ভাগশেষ হবে সেটাই অ্যান্সার। কিন্তু এখানে কি করা হলো, এখানে কিন্তু বলেছে কোন সংখ্যাটা দিয়ে ভাগ করছো। এবার দেখো 100 এখানে আছে, এখানে 30 আছে, তাহলে মাঝে তোমার কত সংখ্যা বসবে, অবশ্যই 70 বসাতে হয়েছিল। তাহলে তো আমি ইজিলি পেয়ে গেলাম যে সংখ্যার ভাজকটি কত ছিল, 70 হবে, বোঝা গেল অ্যান্সার হবে 70, ক্লিয়ার? 100 এখানে যদি 70 দিয়ে তুমি ভাগ করো তবেই তো 30 বেরোনোর পসিবিলিটি আছে ভাগশেষটা, বোঝা গেল? নেক্সট অঙ্কটা দেখো, দুটি আলাদা সংখ্যাকে একই ভাজক দিয়ে ভাগ করলে ভাগশেষ 12 এবং 20 হয়, কিন্তু সেই ভাজ্যটির ভাগ যোগফলকে যদি একই ভাজক দিয়ে ভাগ করো তাহলে 9 ভাগশেষ থাকবে, সেক্ষেত্রে ভাজকটা কত হবে। দেখো এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু একটু একটু তফাত আছে, তাই অঙ্কগুলো আমি সবকটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নিও। দেখো একটা সংখ্যা বলেছে, ধরো আমি ভাজকটাকে ধরলাম ডি, ভাজককে ধরলাম ডি, ডি দিয়ে তুমি এক্স নামক একটি সংখ্যাকে ভাগ করছো, ভাগশেষ পাচ্ছ 12, ডি দিয়ে তুমি ওয়াই কে ভাগ করছো, ভাগশেষ পাচ্ছ 20, কিন্তু ডি দিয়ে যখনই তুমি এক্স আর ওয়াই এর যোগফলকে ভাগ করলে তোমাকে বলেছে তুমি ভাজক পাবে, ভাগশেষ পাবে হচ্ছে 9, এতটুকু ক্লিয়ার হলো। এইবার বলেছে তাহলে ডি এর মানটা কত, এই ডি এর মানটা কত, তাহলে তুমি কি করবে, ভালো করে বুঝে নাও ট্রিক্সটা। এই প্রথমবারের যে ভাজক, যে ভাগশেষ দুটো আছে না, তাদেরকে তুমি সিম্পলি যোগ করবে, সিম্পলি যোগ করবে, কত হবে, এদেরকে যোগ করে হলো হচ্ছে তোমার 32। এইবার কি করতে হবে, এই যোগ করে এই এই যে টোটাল কম যোগফলটার যে ভাগশেষটা বেরিয়েছে তাকে বিয়োগ করে দেবে, তাকে সিম্পলি কি করে দেবে, বিয়োগ করে দেবে, তার মানে 32 বিয়োগ 9, 32 বিয়োগ 9, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 23 হবে। তাহলে তুমি পেয়ে গেলে তোমার ভাজক হবে অ্যান্সার হচ্ছে 23, ক্লিয়ার? একদম ইজি অঙ্ক, জিনিসগুলো তোমরা মুখে মুখে করতে পারবে, তোমাদেরকে বোঝানোর জন্য ছবিগুলো আঁকছি, জাস্ট আর কিচ্ছু নয়, বোঝানোর জন্য ছবিগুলো আঁকছি। এই ছবি আকারেই তোমরা লিখে নাও, তাহলে অ্যান্সারটা একদম মুখে মুখে করতে পারবে। আর এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, শুধু যে তোমাদের মেইনসে আসতে পারে পুলিশের তা কিন্তু নয়, যে কোনো স্টেট লেভেলের এক্সাম বলো, সিজিএল যে কোনো এক্সাম বলো, এনটিপিসি সমস্ত এক্সামে কিন্তু এই সমস্ত অঙ্ক খুব আকারে আসে, ঠিক আছে? আর বন্ধুরা আমার অঙ্কগুলো যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো নেক্সট অঙ্ক দেখ, এই অঙ্কটা একটু অন্য ধরনের, এটা ঠিক তুমি ভাজক বা বিভাজ্যতার সব মধ্যে পুরোপুরি ভাবে পড়ে না, তবে পড়ে ভাগের অঙ্কটাই যেহেতু। দেখো একটা সংখ্যা বলেছে 1, 2, 3, মানে 1 থেকে শুরু করে 1000 অবধি যদি প্রত্যেকটা সংখ্যা সংখ্যাকে পরস্পরের সাথে গুণ করা হয়, মানে এরকম ভাবে গুণ করা হয়, তাহলে বলেছে ……গুণ 1000, এভাবে যদি গুণ করা হয় তাহলে যে গুণফলটা বেরোবে না, সেই গুণফলটার মধ্যে শেষে কতগুলো শূন্য থাকবে সেটা জানতে চেয়েছে, বোঝা গেল অঙ্কটা। তাহলে একটা সংখ্যা থাকলো, এখানে একটা সংখ্যা লিখলে, ধরো 2, 3, 4, 5, 0, 0, 0, 0, 0, এখানে কটা শূন্য আছে, 5টা শূন্য আছে, ঠিক তেমনি এখানে বলেছে এদের গুণফলটা যেটা হবে সেই গুণফলটার মধ্যে কতগুলো শূন্য, গুণফলটার শেষে কতগুলো শূন্য পাওয়া যাবে, কারণ অবশ্যই এখানে 1000 আছে, 100 আছে, এরকম আছে। তো অঙ্কটা কিভাবে বার করবে ভালো করে বুঝে নাও, দেখো এখানে 1000 আছে, লাস্ট যে সংখ্যাটা দেওয়া হবে না সেই সংখ্যাটাকে লিখবে, লিখে
পাঁচ দিয়ে ভাগ করবে। কি দিয়ে ভাগ করবে? পাঁচ দিয়েই ভাগ করবে। ভাগ করলে এবার জিজ্ঞেস করতে পারো, তুমি পাঁচ দিয়ে কেন ভাগ করবো ম্যাডাম? কারণ একটা কথাই যে, পাঁচ দিয়ে তুমি কোনো সংখ্যাকে গুণ করলে, কোনো জোড় সংখ্যাকে গুণ করলে, পাঁচ দিয়ে কোনো জোড় সংখ্যাকে গুণ করলে তবে কিন্তু তুমি শূন্য পাও, বিজোড় সংখ্যা নয়। পাঁচ দিয়ে কোনো জোড় সংখ্যাকে যদি তুমি গুণ করো তাহলে তুমি শূন্য পাও তো। ঠিক সেই জন্যই আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে এখানে পাঁচ দিয়ে গুণ করতে হচ্ছে। ক্লিয়ার হলো? পাঁচ দিয়ে সরি গুণ নয়, ভাগ করতে হচ্ছে। ঠিক আছে, এবার পাঁচ দিয়ে তুমি ভাগ করবে, ভাগ করলে কত অ্যান্সার পাবে, ভাগফলটা কত পাবে? 200 পাবে। এইবারে আবার এইবার যোগ দেবে, যোগ দিয়ে এই 200 কে আবার পাঁচ দিয়ে ভাগ করবে, যতক্ষণ যাবে কত হবে? 40 হবে, তাই তো? আবার যোগ দেবে, 40 কে পাঁচ দিয়ে আবার ভাগ করবে, কত হবে? 8 হবে। যোগ 8 কে আবার পাঁচ দিয়ে ভাগ করবে, কত হবে? 1 হবে। ভাগশেষ কত হবে সেটা তোমাদের দেখতে হবে না, ঠিক আছে, শুধু তুমি ভাগফলটা কি বেরোচ্ছে সেটা দেখবে। এইবার কি করবে, প্রত্যেককে যোগ করে দেবে, মানে 200 যোগ 40 যোগ 8 যোগ 1 কত হবে টোটাল? যোগ করলে হবে হচ্ছে 249। তো আমি অ্যান্সার পেয়ে গেলাম যে ভাগ গুণফলে 249টি 249টি শূন্য থাকবে। বোঝা গেল? সহজ লাগলো না অঙ্কটা? ঠিক আছে চলো। আচ্ছা এইবার দেখো অঙ্কটা, এটাও সেম জিনিস, তবে আমি একটু করিয়ে দিচ্ছি। দেখো এখানেও সেম জিনিস বলেছে, কতগুলো শূন্য থাকতে হবে। দেখো 272, ঠিক সেইভাবে লিখবে, 272 কে পাঁচ দিয়ে তুমি ভাগ করবে, কত হবে? আমি কি বলেছি, ভাগশেষ কিন্তু নেবে না, ভাগশেষ থাকুক, নর্মালি ভাগফল যেটা হবে সেটাই 54 হবে। এইবার এই 54 কে আবার তুমি ভাগ করবে পাঁচ দিয়ে, কত হবে? কত হবে? 5 10 50, তাহলে 10 হবে। আবার 10 দিয়ে এটা যোগ, 10 দিয়ে আবার 5 কে ভাগ করবে, হবে হচ্ছে 2। তাহলে কত হবে, 54 যোগ 10 যোগ 2 কত হয়? 56 যোগ 10 হবে হচ্ছে 66। অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 66। ক্লিয়ার হলো? নেক্সট, এইবার অঙ্কটা ভালো করে দেখবে, মানে 2 4 6 8 98 100 অব্দি, মানে জোড় সংখ্যাগুলো সব নিয়েছে, এদের গুণফলের শেষে কতগুলো শূন্য থাকবে? দেখো অঙ্কটা কিন্তু পরপর নেই সংখ্যাটা, কিন্তু আমাকে কিন্তু পরপর নামিয়ে নিতে হবে। কি হবে নামিয়ে নেবে দেখো, ভালো করে ডট ডট আপ টু কত? 100 অব্দি দেওয়া আছে, তাই তো? এবার দেখো 2 4 6, তার মানে প্রত্যেকের মধ্যে দেখো 2 এক্সট্রা করে আছে না? আমি যদি প্রত্যেক থেকে 2 কমন নিই তাহলে আমি এগুলো পাবো না, 1 2 3 করে পাবো না? দেখো 1 2 3 এভাবে ডট ডট করে 50 অব্দি যাচ্ছে। তো কতগুলো সংখ্যা আছে? 50টা সংখ্যা আছে, তাহলে আমি 50টা 2 কমন নিয়ে নিলাম, তার মানে পাওয়ারে 50 পেলাম, 2 এর পাওয়ারে 50 পেলাম। ক্লিয়ার হলো? এইবার কি করবো, গুণ আকারে লিখে দিলাম, লিখে এবার দেখো ভেতরে কিন্তু এইভাবে পেয়ে যাবে সব কটা। তাহলে কত হবে, এই আপ টু কত হবে? 50 অব্দি হবে, কারণ 100 থেকে তো তুমি 2 নিয়ে নিচ্ছ, তাহলে 50 অব্দি সংখ্যা পেয়ে গেলে। ক্লিয়ার হলো জায়গাটা? এইবার এর মানটা বার করবে, দেখো 50টা 2 এর মধ্যে 2 টু দি পাওয়ার 50 আছে, তুমি এটার মধ্যে তো কোনো শূন্য থাকবে না, এর মধ্যে তো কোনো শূন্য থাকবে না, কারণ এর মধ্যে তো কোনো 5 নেই, 2 গুণ 2 গুণ 2 করে তো কোনো 5 নেই, তাহলে এখানে কোনো শূন্য আসার কোনো প্রশ্নই ওঠে না, তাহলে এখান থেকে কোনো তুমি শূন্য পাবে না। এবার আসছে তোমার, তাহলে 50 অব্দি গুণ আকারে আছে, তাই তো? এবার এরকম ভাবে সিম্পলি করবে, সেম আগেরটার মতন, কত হবে দেখো 10, আবার এখানে হবে হচ্ছে 10 কে 5 দিয়ে করলে হবে হচ্ছে 2, তাহলে হয়ে যাবে কত অ্যান্সার? 12। তাহলে কতগুলো জিরো পাবে? 12টা 0 পাবে। ক্লিয়ার হলো? নেক্সট, এই অঙ্কটা ভালো করে দেখো, 1 3 5 ডট 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 আপ টু বলেছে 25 অব্দি গুণ করা হলো, গুণ করলে গুণ করে কতগুলো শূন্য থাকবে, মানে বিজোড় সংখ্যাগুলোকে পরপর নিয়েছে। একটা জিনিস ভালো করে মাথায় রাখবে, এর মধ্যে কোনো ইভেন নাম্বার আছে, জোড় সংখ্যা আছে, 2 আছে? নেই তো, কোনো জোড় সংখ্যা নেই। আর 5-এর সাথে কোনো জোড় বিজোড় সংখ্যা গুণ করলে লাস্টে শূন্য হয় না তো? 5 5 25 হয়, 3 5 15 হয়, 5 1 5 হয়, কারোর মাথায় কারোর পেছনেই তো শূন্য আসছে না, শেষে তো শূন্য আসছে না। কিন্তু তুমি যদি 2 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করো, 6 দিয়ে গুণ করো, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু শূন্য থাকবে। তো যেহেতু এখানে কোনো জোড় সংখ্যা নেই, তাই জন্য এই গুণফলের মধ্যে কোনো শূন্য থাকবে না। তাহলে কতগুলো শূন্য আছে? কোনো শূন্য নেই, 0টা। বোঝা গেল?
নেক্সট নেক্সট এন্ড লাস্ট ওয়ান অঙ্ক আজকে, 200 থেকে 600 মধ্যে কতগুলি সংখ্যাকে 4, 6 এবং 5 দ্বারা বিভাজ্য করা যায়? দেখো, 200 থেকে 600 মধ্যে, 200 থেকে 600 মধ্যে তার মানে 201 থেকে 600, তাই তো? 201 থেকে 600, বোঝা গেল? 200 থেকে 600 মধ্যে মানে কিন্তু 201 নাম্বার থেকে কাউন্টিং হবে। এবার কি করবে, 4, 5 আর 6 এর মধ্যে লসাগু করবে, 4, 5 আর 6 এর এলসিএম করবে। এর এলসিএম করলে কত হয়? 60 হবে। এর এলসিএম করলে, এর এলসিএম করবে, করলে 60 হবে, ঠিক আছে? এবার কি করবে, 60 দিয়ে একবার 201 কে ভাগ করবে। 60 দিয়ে কি করবে বললাম, এক সেকেন্ড, কি করবে বললাম, 60 দিয়ে 201 কে একবার ভাগ করবে, ঠিক আছে? 201 কে ভাগ করবে, এক্ষেত্রে ভাগ করলে আমি পাবো হচ্ছে এখানে 3 ভাগশেষ, এই ভাগফল 3, 6, 18, তাহলে এদিকে ভাগশেষ পাবো 21, তাই তো? আবার 60 দিয়ে আমি লাস্ট যে সংখ্যাটা 600 কে ভাগ করব, তাহলে কত পাবো, এই 600 নয় সরি, এখানেও এক্ষেত্রেও সেই সেম জিনিসটাই হবে, 600 মধ্যে বলেছে, তার মানে 600 কথা তো বলেনি, তো সেক্ষেত্রে কিন্তু হবে, সেক্ষেত্রে কিন্তু হবে তোমার 599, 599, বোঝা গেল? যেহেতু এদের মধ্যে বলেছে তাই ওই সংখ্যাগুলোকে আমরা কাউন্ট করব না, ঠিক আছে? তাহলে এখানে ভাগ করলে আমি কত পাবো, 599 কে যদি আমি ভাগ করি তাহলে 60 দিয়ে, তাহলে আমি 9 দিয়ে পাবো, 6, 9, 54, 6, 9, 54, তাই তো? তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে 59 ভাগশেষ। এইবার আমি কি করব, এদের যে ভাগ ফলটা হচ্ছে না, এই যে 3 এবং 6, এদের ডিফারেন্স করব, ডিফারেন্স করলে যেটা হবে ততগুলো সংখ্যাকেই আমি 60 দিয়ে বিভাজ্য পাবো, তার মানে 9 বিয়োগ 3 কত হয়, অ্যান্সার হবে 6, 9 বিয়োগ 3 হয় অ্যান্সার 6, তো 6টা সংখ্যাকে এখানে, এখানে 200 থেকে 600 মধ্যে কতগুলো সংখ্যা 4, 6 এবং 5 দিয়ে বিভাজ্য হবে, অ্যান্সার হবে 6টা সংখ্যা, অ্যান্সার হবে 6টা সংখ্যা। ক্লিয়ার হলো জায়গাটা? সিম্পল জিনিস, এদের দুজনের পরের সংখ্যাটাকে ভাগ করবে এবং 600 আগের সংখ্যাটাকে এদের বিভাজ্যটা দিয়ে বা এদের এলসিএমটা দিয়ে ভাগ করবে, ভাগ করে যে ভাগফলটা থাকবে তাদের মধ্যে বিয়োগ করবে, যে বিয়োগফলটা হবে সেটা অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার হলো জিনিসটা? আশা করি এই কটা অঙ্কর মধ্যে তোমরা প্রত্যেকটা প্রসেসের মধ্যে যে কোনো একটা তোমরা কমন পাবে। এই প্রসেসগুলোর মধ্যে তোমাদের কাছে যে সমস্ত বই আছে সেই সমস্ত বইয়ের থেকে এই ধরনের অঙ্ক যেগুলো আছে তোমরা এগুলো কিন্তু একটু সলভ করে নাও, আশা করা যায় তোমাদের ইয়ে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, চলো, থ্যাংক ইউ।